নমস্কার বন্ধুরা, আজ আবারও একবার আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। এখন আমরা শিখছি বাংলা শব্দকে ইংরেজিতে উচ্চারণ বা বাংলা শব্দের ইংরেজি বানান। বাংলা পড়া শিখতে আমাদের প্রাথমিক পর্যায়ে যেগুলো শিখতে হয় সেগুলো হলো কয় আকারে কা, কয় হস্যি কি, কয় দীর্ঘি কি, কয় হস্যু কু, এগুলো না শিখে কিন্তু আমরা বাংলা পড়া শিখতে পারি না। তেমনি ঠিক একইভাবে ইংরেজিতেও বানান শিখতে হলে বা ইংরেজি পড়া শিখতে হলে আমাদেরকে ইংরেজি কনসোনেন্টগুলির সাথে ভায়োলগুলিকে যুক্ত করে বাংলার সেই কা কি কু এই উচ্চারণগুলোকে জানতে হবে। এর আগে এই ভিডিওর দুটো পার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে এর তৃতীয় পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখুন। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। আজকে প্রথমে আমরা জানব তয় আকারে তা, এটা আছে তয় আকারে তা। এখন এই তা আমরা ইংরেজি কোন কোন লেটার দিয়ে উচ্চারণ করব সেটাই আমরা জানব। তো ইংরেজি এই যে কনসোনেন্টটি আছে টি, এই টি বাংলায় তয়ের মতো উচ্চারিত হয়। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে টি বাংলায় টয়ের মতো উচ্চারিত হয়। টি কিন্তু বাংলায় ট এবং ত দুটোই উচ্চারিত হয়। তো এই টিকে আমরা ত হিসেবে এবং এই একে আমরা আকার হিসেবে ধরেছি। এ কিন্তু আকারের কাজটা করে, তো সেই হিসেবে তয় আকারে তা এটাকে যদি আমরা ইংরেজিতে বানান করি তাহলে তার বানানটা কী আসবে, টি এ তা, টি এ তা। এরপরে আছে তয় হস্যিকারে তি, এই টি বাংলায় তয়ের মতো উচ্চারিত হয় এবং এখানে এই যে এই আইকে আমরা ধরেছি হস্যইকার হিসেবে। তাহলে এই তয় হস্যি এটাকে আমরা যখন ইংরেজিতে বানান করব তখন তার বানানটা হবে টি আই তি, টি আই তি। এরপরে আছে তয় হস্যু তু, তো এই তুকে আমরা কিভাবে ইংরেজিতে বানান করব। এই টিকে আমরা ধরেছি ত হিসেবে এবং ইউকে আমরা ধরেছি হস্যুকার হিসেবে। তাহলে এই তয় হস্যু তু এটাকে আমরা উচ্চারণ করব টি ইউ, টি ইউ তু, টি ইউ তু। এরপরে আছে তৈরি ত্রি, তৈরি ত্রি। এই টিকে যদি আমরা ত হিসেবে পাই তাহলে এই ত্রি রি কাটটা হবে আর আই রি, আর আই রি। তাহলে টি আর আই এর উচ্চারণ হবে ত্রি। তাহলে এই ত্রি, এই বাংলায় এই ত্রি এটাকে আমরা ইংরেজিতে লিখব টি আর আই ত্রি, টি আর আই ত্রি। এরপরে আছে তে, এই তেকে আমরা ইংরেজিতে বানান করব টি ই তে, টি ই তে, অর্থাৎ ইকে আমরা ধরেছি একার হিসেবে। তো এই যে তে ইংরেজিতে আমরা পড়ব টি ই, টি ই তে, টি ই তে। এরপরে আছে তৈ, টি ও আই উচ্চারণ হবে তৈ, অর্থাৎ এই তৈ, তৈকে আমরা ইংরেজিতে পড়ব টি ও আই তৈ। এরপরে আছে তয় ওকারে তো, তয় ওকারে তো। এখানে টি তয়ের মতো উচ্চারিত হচ্ছে, ওকে আমরা ওকার হিসেবে ধরেছি। তো এই যে তয় ওকারে তো এর ইংরেজি বানানটা হবে টি ও, টি ও তো। কিন্তু এখানে এই যে টি ও ইংরেজির একটা পরিপূর্ণ শব্দ, এটা কিন্তু কোনো শব্দের অংশ নয়। তো সেহেতু এই টি ও এর সঠিক উচ্চারণ হলো টু, তাই আমরা এখানে এই টি ওকে তো না পড়ে আমরা পড়ব টি ও টু, টি ও টু। এরপরে আছে তয় ও করে তৌ, এখানে টিকে আমরা ত হিসেবে ধরেছি, ও ইউ, এই ও ইউকে আমরা ঔকার হিসেবে ধরেছি। তো টির সঙ্গে যখন ও ইউ যুক্ত হলো তখন এর বাংলা উচ্চারণটা হলো তৌ, টি ও ইউ তৌ, অর্থাৎ এই তয় ঔকারে তৌ এর ইংরেজি বানানটা হলো টি ও ইউ তৌ, টি ও ইউ তৌ।
এইবার আছে থয় আকারে থা, এটা আছে থা। এবার টিএইচ কিন্তু বাংলায় থয়ের মতো উচ্চারিত হয়, শুধু থ নয়, বাংলায় থয়ের মতো উচ্চারিত হয়। তো আমরা এখানে দেখব থয় আকার। তো থয় আকার ইংরেজিতে আমরা কিভাবে লিখতে পারি? এই টিএইচ যেহেতু থয়ের মতো উচ্চারিত হচ্ছে, তো টিএইচ এর সঙ্গে আমরা যখন এ লিখব, এই এটা আকারের কাজ করছে, তো টিএইচ এর উচ্চারণ হবে বাংলায় থা। অর্থাৎ এই বাংলার এই থয় আকারে থা, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি টিএইচ এ থা, টিএইচ এ থা। এরপরে আছে থি। টিএইচ যেহেতু থয়ের মতো উচ্চারিত হয়, তো এই হর্ষইকারের জন্য আমরা কি লিখেছি? আই। অর্থাৎ থয় হর্ষইকারে থি, এটাকে আমরা ইংরেজিতে টিএইচ আই দিয়ে লিখতে পারি, টিএইচ আই থি, টিএইচ আই থি। এরপরে আছে থয় হর্ষকারে থু। অর্থাৎ টিএইচ যেহেতু থয়ের মতো উচ্চারিত হচ্ছে, আর এই ইউ ইউ বাংলায় হর্ষকারের মতো উচ্চারিত হয়, ইউকে আমরা হর্ষকারী হিসেবে ধরেছি, তাহলে এই থয় হর্ষ এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি টিএইচ ইউ। এই থয় হর্ষকার থয় হর্ষ থু, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি টিএইচ ইউ থু। এরপরে আছে থ্রি, থয়রি থ্রি। টিএইচ যেহেতু থ, তো আর আই বাংলায় রিকারের মতো উচ্চারিত হয়, তো টিএইচ আর আই এর বাংলা উচ্চারণ হয় থ্রি। অর্থাৎ বাংলা এই যে আমরা থ্রিটা লিখেছি থয়রি থ্রি, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি টিএইচ আর আই থ্রি, টিএইচ আর আই থ্রি। এরপরে আছে থয় একারে থে। তাহলে টিএইচ যেহেতু থ, অর্থাৎ এই ই ই কিন্তু বাংলা একারের কাজ করে, অর্থাৎ টিএইচ এর সঙ্গে যখন আমরা ই যুক্ত করলাম, তখন তার উচ্চারণ হবে থে। অর্থাৎ বাংলায় এই যে থে থে লেখাটা, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি টিএইচ ই থে, টিএইচ ই থে। কিন্তু এই যে টিএইচ ই, এই শব্দটা ইংরেজির একটি পরিপূর্ণ শব্দ, তো এর উচ্চারণ ইংরেজিতে সব জায়গায় কিন্তু দ্বি উচ্চারিত হয়। তো সেহেতু টিএইচ ই কে আমরা থে উচ্চারিত না করে দ্বি উচ্চারণটা শিখব, অর্থাৎ এই দ্বিটা ইংরেজির একটা পরিপূর্ণ শব্দ, তো সেহেতু এই টিএইচ ই কে আমরা পড়ব দি, টিএইচ ই দি। এরপরে আছে থয় ঐকারে থই। এখন এই থয় ঐকারটা আমরা ইংরেজিতে কিভাবে লিখব? এই টিএইচ যেহেতু থ, আর ও আই কে আমরা ঐকার হিসেবে ধরেছি, তো টিএইচ এর সঙ্গে যখন ও আই যুক্ত হলো, তখন তার উচ্চারণ হবে থই। অর্থাৎ বাংলায় এই থয় ঐকারে থই, এর ইংরেজি বানানটা হলো টিএইচ ও আই থই। থয়ের পরে আছে দয়া, অর্থাৎ দয়াকারে দা। এবারে দয় আকারকে আমরা ইংরেজিতে কিভাবে বানান করব? আমরা আগেই শিখেছি দয় এর ইংরেজি প্রতিবর্ণ হলো ডি। এই ডি কিন্তু বাংলায় দয়ের মতো উচ্চারিত হয়, আবার ডি বাংলায় ডয়ের মতো উচ্চারিত হয়। ডি যেহেতু বাংলায় দয়ের মতো উচ্চারিত হয়, আবার ডি এর সঙ্গে যখন এই এ যুক্ত হলো, তখন তার উচ্চারণ হয় ডি এ দা। অর্থাৎ এই বাংলায় এই যে দয় আকার, এটাকে আমরা ইংরেজিতে বানান করতে পারি ডি এ, ডি এ দা, ডি এ দা। একইভাবে ডি এর সঙ্গে যখন আই যুক্ত করলাম, তখন তার উচ্চারণ হবে দি। অর্থাৎ বাংলায় এই যে দয় হর্ষি দি লিখেছি, এটাকে আমরা ইংরেজিতে ডি আই দি লিখতে পারি, ডি আই দি। এরপরে আছে দয় হর্ষ দু। দুকে আমরা ইংরেজিতে কিভাবে বানান করব? ইউকে আমরা হর্ষকার হিসেবে ধরেছি, ইউকে আমরা এখানে হর্ষকার হিসেবে ধরেছি, তো ডি যেহেতু দয়ের মতো উচ্চারিত হয়, সেহেতু দয় হর্ষকারে দু, এর ইংরেজি বানানটা হবে ডি ইউ দু, ডি ইউ দু। এরপরে আছে দয়রি দ্রি, ডি আর আই দ্রি, ডি আর আই দ্রি। অর্থাৎ বাংলার এই দ্রিটা ইংরেজিতে আমরা লিখব ডি আর আই, এটা হলো দ্রি। এরপরে আছে দে, ইকে আমরা একার হিসেবে ধরেছি, তো ডি এর সঙ্গে যখন ই যুক্ত হলো, তখন তার উচ্চারণটা আসছে ডি ই দে। অর্থাৎ বাংলার এই যে আমরা দে লিখেছি, এই দেটা আমরা ইংরেজিতে বানান করব ডিই,
ডিই দে। এরপরে আছে দই ওই করে দই, অর্থাৎ এই যে যে দই লেখাটা ডি এর বাংলা উচ্চারণ হচ্ছে দ, ও আই এর উচ্চারণ হয় ওই। তাহলে দই ওই করে দই, এটাকে আমরা ইংরেজিতে পড়তে পারি ডি ও আই দই, ডি ও আই দই। এরপরে আছে দো, ডি ও দো। এই যে আমরা যে উচ্চারণগুলো করছি, আমরা যে বানানগুলো করছি, এই বানানের অনুযায়ী এখানে বাংলায় এই দো লেখাটা এর ইংরেজি বানান আসে ডি ও দো। এই যে ডি ও শব্দটা, এটা কিন্তু ইংরেজির একটা পরিপূর্ণ শব্দ, সেহেতু এখানে ডি ও এটার উচ্চারণ দো না হয়ে এটাকে আমরা পড়ব ডু, ডি ও ডু। এরপরে আছে দয় ও করে দৌ, এই দৌ এর ইংরেজি বানান হলো ডি ও ইউ দৌ, ডি ও ইউ দৌ। এরপরে আছে ধয় আকারে ধা, এই ডি এইস বাংলায় ধয়ের মতো উচ্চারিত হয়, আবার এই ডি এইস বাংলায় ঢয়ের মতো উচ্চারিত হয়। তো আগের ভিডিওতে আমরা ডি এইসকে ঢয়ের মতো উচ্চারণ ধরে তার বানানগুলো আমরা শিখেছি, আজকে আমরা ডি এইসকে ধ ধরে তার উচ্চারণগুলো এবং তার বানানগুলো আমরা শিখব। বাংলায় এই যে ধয় আকারটা, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বানান করব সেটাই আমাদের জানার বিষয়। তো ধয় আকারে ধা, এই ডি এই যেহেতু ধয়ের মতো উচ্চারিত হয় আর এই একে আমরা আকার হিসেবে ধরেছি, সেহেতু ডি এইসে এর উচ্চারণ হবে ধা, অর্থাৎ এই বাংলায় ধয় আকারে ধা এর ইংরেজি বানান হলো ডি এইস এ ধা। এরপরে আছে ধয় হস্যিকারে ধি, ডি এইস আই ধি, ডি এইস আই ধি। এরপরে আছে ধু, এই বাংলায় ধয় হস্যিকারে ধু, এটাকে আমরা ইংরেজিতে বানান করব ডি এইস ইউ ধু, ডি এইস ইউ ধু। এরপরে আছে ধৈরি ধৃ, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বানান করব ডি এইস আর আই, অর্থাৎ ডি এইস বাংলায় ধয়ের মতো উচ্চারিত হয় আর আই বাংলায় রিকারের মতো উচ্চারিত হয়, সেহেতু ধৈরি ধৃ এর ইংরেজি বানান হলো ডি এইস আর আই। এরপরে আছে ধয় একারে ধে, এই ধয় একারে ধে এটাকে আমরা ইংরেজিতে লিখব ডি এইস ই ধে, ডি এইস ই ধে। এরপরে আছে ধয় ওইকারে ধৈ, ডি এইস ও আই ধৈ, ডি এইস ও আই ধৈ। এরপরে আছে ধয় ওকারে ধো, ধয় ওকারে ধো, ডি এইস ও ধো। এই ধয় ওকারে ধো এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি ডি এইস ও ধো, ডি এইস ও ধো। এরপরে আছে ধয় ওকারে ধৌ, এই ধৌকে আমরা ইংরেজিতে কীভাবে লিখব, ডি এইস বাংলায় ধয়ের মতো উচ্চারিত হয় ও ইউ ওকারের কাজ করে, তো সেহেতু ডি এইস ও ইউ এর বাংলা উচ্চারণ হচ্ছে ধৌ, অর্থাৎ বাংলায় এই ধয় ওকারে ধৌ এর ইংরেজি বানান হলো ডি এইস ও ইউ ধৌ, ডি এইস ও ইউ ধৌ। এরপর আছে ভয় আকারে ভা, এই যে ভি, এই ভিটা বাংলায় ভয়ের মতো উচ্চারিত হয় আর এই এটাকে আমরা আকার হিসেবে ধরেছি, তো সেহেতু ভি এ এর বাংলা উচ্চারণ হবে ভা, অর্থাৎ এই বাংলার এই ভয় আকারে ভা এটাকে আমরা ইংরেজিতে যদি বানান করে লিখতে যাই তাহলে এর ইংরেজি বানান হবে ভি এ ভা, ভি এ ভা। এরপরে আছে ভি, ভি আই ভি, ভি এ আই, অর্থাৎ এই আইকে আমরা হর্ষইকার হিসেবে ধরেছি, তো ভি এর সঙ্গে আই যুক্ত হলে তার উচ্চারণ হয় ভি, অর্থাৎ বাংলার এই ভয় হর্ষিকারে ভি এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি ভি আই ভি। এরপরে আছে ভু, ভি ইউ ভু, বাংলার এই ভুটাকে আমরা ইংরেজিতে কীভাবে লিখব ভি ইউ, অর্থাৎ ইউ হর্ষকারের কাজ করে আর ভি বাংলায় ভয়ের মতো উচ্চারিত হয়, তো ভয় হস্যকার ভু, এই ভুকে আমরা ইংরেজিতে বানান করব ভি ইউ ভু, ভি ইউ ভু। এরপরে আছে ভ্রি, ভয়রি ভ্রি, যেহেতু আমরা জানি আর আই রিকারের কাজ করে তো ভি আর আই এর বাংলা উচ্চারণ হয় ভ্রি, অর্থাৎ
এই ভ্রি, এই যে বাংলার ভ্রি, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি ভি আর আই, ভ্রি, ভি আর আই, ভ্রি। ভয় একারে ভে, এই যে ভেটা, বাংলার এই ভেটা, এটাকে আমরা লিখতে পারি ইংরেজিতে ভি ই। ইটা একারের কাজ করে, সেহেতু ভি ই এর বাংলা উচ্চারণ হয় ভে। অর্থাৎ বাংলার এই ভেটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি ভি ই, ভে, ভি ই, ভে। এরপর আছে ভই, বি ও আই, ভই, ভি ও আই, ভই। বাংলার এই ভইটাকে আমরা ইংরেজিতে বানান করব, তাহলে ইংরেজি বানানটা হবে ভি ও আই, ভই। এরপর আছে ভ, এই ভোটাকে আমরা ইংরেজিতে কিভাবে বানান করব, ভি ও ভ। এই যে ওটা, এই ওটা বাংলায় ওকারের মতো উচ্চারিত হয়, ভি ও এর বাংলা উচ্চারণ হয় ভ। অর্থাৎ বাংলার হয় ওকারে ভ, এটাকে আমরা ইংরেজিতে বানান করতে পারি ভি ও ভ, ভি ও ভ। এরপর আছে ভৌ, ভয় ওকারে ভৌ। অর্থাৎ এই এখানে যে ও ইউটা আছে, ভি তো ভয়ের মতো উচ্চারিত হয়, আর এই ও ইউটা আমরা ঔকার হিসেবে ধরেছি, ও ইউ কিন্তু বাংলায় ঔকারের কাজ করে, তো সেহেতু ভি ও ইউ এর বাংলা উচ্চারণ আসে ভৌ, ভি ও ইউ, ভৌ। অর্থাৎ বাংলার এই ভয় ঔকারে ভৌ, একে আমরা ইংরেজিতে লিখতে পারি ভি ও ইউ, ভৌ। এরপরে আছে ভয়ের পরে আছে ময় আকারে মা, এই মা, এই এম বাংলায় ময়ের মতো উচ্চারিত হয়, তো সেহেতু এম এর সঙ্গে যখন এ যুক্ত হলো, এ তো আকারের কাজ করছে, তো এম এ এর বাংলা উচ্চারণ হয় মা, এম এ মা। এরপর আছে মি, এম আই মি, এম আই মি। অর্থাৎ বাংলার এই যে ময় হস্রীকারে মিটা, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি এম আই, এম আই মি। এরপর আছে মু, ময় হস্রু মু, এখানে ইউটা হস্রুকারের কাজ করে, তো এম বাংলায় ময়ের মতো উচ্চারিত হয়, সেহেতু এম ইউ এর বাংলা উচ্চারণ আসে মু। অর্থাৎ এই বাংলার এই মুটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি এম ইউ, মু, এম ইউ, মু। এরপরে আছে মৃ, এম আর আই, মৃ। অর্থাৎ এম ময়ের মতো উচ্চারিত হয়, আর আই বাংলায় রিকারের কাজ করে, তো এম আর আই এর বাংলা উচ্চারণ হলো মৃ। বাংলার এই মৃটাকে আমরা কী লিখতে পারি, এম আর আই, মৃ। এরপর আছে মে, এম ই মে, এই মেটাকে আমরা ইংরেজিতে কী লিখতে পারি, এম ই, এম ই মে। এরপর আছে মই, এম ও আই মই, এম ও আই মই। ও আইটা ঐকারের কাজ করে, আর এম বাংলায় ময়ের মতো উচ্চারিত হয়, তো এই মই এর ইংরেজি উচ্চারণ হলো এম ও আই, মই। এরপর আছে মো, এম ও মো, এই ওটা বাংলায় ওকারের মতো উচ্চারিত হয়, তো এম এর সঙ্গে যখন ও যুক্ত হলো, তখন তার উচ্চারণ হলো এম ও মো। এরপরে আছে ময় ঔকারে মৌ, এই মৌ উচ্চারণটাকে আমরা কিভাবে ইংরেজিতে বানান করে লিখব, এম ও ইউ, মৌ, এম ও ইউ, মৌ। এখানে এম বাংলায় ময়ের মতো উচ্চারিত হয়, এবং ও ইউ, ও ইউকে আমরা ঔকার হিসেবে ধরেছি, তাহলে এম ও ইউ এর উচ্চারণ হবে মৌ। অর্থাৎ বাংলার এই যে মৌ লেখাটা, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি এম ও ইউ, মৌ, এম ও ইউ, মৌ। এরপরে আছে রয় আকারে রা, এই আর বাংলায় রয়ের মতো উচ্চারিত হয়, তো আরের সঙ্গে যখন এ যুক্ত হলো, তখন এর উচ্চারণ হলো আর এ রা। অর্থাৎ বাংলার এই যে রয় আকারের রাটা, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখতে পারি, আর এ, আর এ রা। এরপরে আছে রয় হস্রীকারে রি, এই রিকে আমরা কী লিখতে পারি, আর আই, রি, আর আই, রি। এরপরে আছে রয় হস্রু রু, এই ইউটা হস্রুকারের কাজ করে, সেহেতু আর ইউ এর বাংলা উচ্চারণ হবে রু।
अर्थात बांगलार ए रु एटाके आमरा इंग्रेजीते लिखते पारी आर यू रु। एर परे आछे रयरी रि अर्थात आर आई एर उच्चारण होबे रि। एई आर बांगलाय रयेर मतो उच्चारित हय आर आर आई रिकारेर काज करे तो आर एर संगे जुक्त होलो आर आई अर्थात ए रि एटाके आमरा इंग्रेजीते लिखते पारी आर आर आई रि। एर परे आछे रय ए कारे रे এই রেকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব আর ই রে আর এর সঙ্গে যখন ই যুক্ত হলো তখন তার উচ্চারণ হয় রে অর্থাৎ বাংলায় এই যে রয় একারটা এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি আর ই রে আর ই রে। এরপরে আছে রয় ওইকারে রই অর্থাৎ এই আর ও আই এর উচ্চারণ হবে রই আর ও আই এর উচ্চারণ হবে রই। এরপরে আছে রো রোকে আমরা ইংরেজিতে লিখতে পারি আর ও রো আর ও রো। এরপরে আছে রৌ আর ও ইউ রৌ আর ও ইউ রৌ। এরপরে আছে লয় আকারে লা এরপরে কি আছে লয় আকারে লা এই এল বাংলায় লয়ের মতো উচ্চারিত হয় অর্থাৎ এই লয়ের ইংরেজি প্রতিবর্ণ এল এটা কিন্তু আমরা আগে থেকেই জানি যে লয়ের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এল। তো এই একে আমরা ধরেছি আকার হিসেবে তো এলের সঙ্গে যখন এ যুক্ত হলো তখন তার উচ্চারণটা হচ্ছে লা এল এ লা অর্থাৎ এই লয় আকারের ইংরেজি বানানটা হলো এল এ লা। এরপর আছে লি এল আই লি এই লিকে আমরা ইংরেজিতে লিখতে পারি এল আই লি এল আই লি। এরপরে আছে লু এল ইউ লু এল ইউ লু। এরপরে কি আছে লি এল আর আই লি এল আর আই লি। এরপরে আছে লয় এ কারে লে এল ই লে এল ই লে। এরপরে আছে লই এল ও আই লই এই লইটাকে আমরা কিভাবে লিখতে পারি ইংরেজিতে এল ও আই এটা লই এল ও আই লই। এরপরে আছে লো এল ও লো এল ও লো। এরপরে আছে লৌ এল ও ইউ লৌ অর্থাৎ এই বাংলায় এই লৌটা এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি এল ও ইউ লৌ। তো বন্ধুরা আজকে আমরা লয় ঔকার পর্যন্ত ইংরেজি উচ্চারণগুলো শিখলাম। তো ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেকটা উপকারে আসবে। এগুলো যদি আপনারা কোনোভাবে মনে রাখতে পারেন এবং মুখস্থ করতে পারেন তবে ইংরেজি পড়তে আর কোনো অসুবিধা হবে না, ইংরেজি পড়াটা আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।